আজি আদালতত হাজির হব এপিএসসি কেলেঙ্কারির 9 জন অভিযুক্ত। ইতিমধ্যে আদালতত হাজির হয়েছে অভিযুক্ত সকল আরক্ষীর চার্জশিটত নাম নথকা রাজপত্রিত বিষয়া হাজির আদালতত। বিশেষ ন্যায়াধীশের আদালতে আটাই কেগুলিকে আজি হাজির হওয়ার নির্দেশ দিছিল। ইতিমধ্যে আদালতত হাজির হয়েছে নবনীতা শর্মা, পর্যায়ক্রমে হাজির হব নন্দিতা হাজরিকা, অসীমা কলিতা, ত্রিদীপ রয়, অমৃতরাজ চৌধুরী, জগদীশ ব্রহ্ম, বিক্রমাদিত্য বরা, ঋতুরাজ দোলে আর স্বরূপ কুমার ভট্টাচার্য। আরক্ষীর অভিযোগনামাত নাছিল এই সকল রাজপত্রিত বিষয়ার নাম। বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনত উল্লেখ থাকার পিছতো রহস্যজনকভাবে অভিযোগনামাত বাদ পড়েছিল এই কেজন রাজপত্রিত বিষয়ার নাম। শর্মা আয়োগের প্রতিবেদনের ভিত্তিত আটাই কেগুলিকে আদালতত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে। আমি পুনর্বার দর্শকসকলক জানাইছো এপিএসসি কেলেঙ্কারি সন্দৰ্ভত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আৰক্ষীৰ অভিযোগনামাত নাম নথকা এপিএসসি কেলেঙ্কারি জড়িত অভিযুক্তক আজি আদালতত হাজির হওয়ার নির্দেশ দিয়া হৈছিল। 9 জন অভিযুক্তক আদালতত হাজির হওয়ার নির্দেশ দিয়া হৈছিল আৰু সেই মর্মে ইতিমধ্যে আদালতত কেইবাজনো অভিযুক্ত হাজির হৈছে। আটাইকেইগৰাকীকে আজি হাজির হওয়ার নির্দেশ দিয়া হৈছিল। ইতিমধ্যে আদালতত হাজির হৈছে নবনীতা শর্মা, আর পর্যায়ক্রমে হাজির হব নন্দিতা হাজরিকা, অসীমা কলিতা, ত্রিদীপ রয়, অমৃতরাজ চৌধুরী, জগদীশ ব্রহ্ম, বিক্রমাদিত্য বরা, ঋতুরাজ দোলে, লগতে আজিয়ে হাজির হব লাগিব স্বরূপ কুমার ভট্টাচার্য। আরক্ষীর অভিযোগনামাত এই সকল রাজপত্রিত বিষয়ার নাম নাছিল। বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনত উল্লেখ থাকার পিছতো অতি রহস্যজনকভাবে অভিযোগনামাত বাদ পড়েছিল এই আটাইকেইজন রাজপত্রিত বিষয়ার নাম। শর্মা আয়োগের প্রতিবেদনের ভিত্তিতেই আটাইকেইগৰাকীকে আদালতত হাজির হওয়ার আজি নির্দেশ দিয়া হয়।